ভূমি দখল, চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম খানের বিরুদ্ধে। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে তার নামে বেনামে সম্পদের পাহাড় গড়ার তথ্য। তার সম্পদের হিসাব রাখতে রেখেছেন অন্তত 100 ম্যানেজার। এরই মধ্যে সম্পদ করেছেন মানিকগঞ্জ শহরে 5 বাড়ি, ঢাকায় রয়েছে অন্তত 12 বাড়ি, 8 লঞ্চ, 7 তেলের পাম্প, তেলের জাহাজ, ট্যাঙ্কার, মিল কারখানা সহ অগণিত জমি। এমনকি বিদেশেও তার বাড়ি ও ব্যবসা আছে বলে অভিযোগ রয়েছে। টাকার দাপটে ভাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সহসভাপতি ও শিবালয় উপজেলা চেয়ারম্যানের পদ। তার এই সম্পদের উৎস কি তা যাচাইয়ে দুদক, গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রপ্রধানের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। আমার তেলের দোকানে চাকরি করতো, সে এখন হাজার হাজার কোটি টাকার মালিক। আমি রিনেতা রহিম খান উপজেলা চেয়ারম্যান। উনি আমরা দেখছি যে ডিম লঞ্চে বা লঞ্চ ঘাটে ফেরি করে বিক্রি করতো। আব্দুল রহিম খান সাহেব উনি এই হঠাৎ করে আগে যে এই ইম ডিম এটা ওটা বিক্রি করছে, হঠাৎ করে হাজার হাজার কোটি টাকার মানে কোটি কীভাবে হইলো? আমার এই যেটা জায়গা আছে এই জায়গা, সে এই জায়গা দখল করার সে পাইতার করতেছে। আমরা এই চার পাঁচজনের জায়গা কিনছি, এই জায়গা সে দখল করার অনেক চেষ্টা করতেছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লবণ করে আমি একটা জায়গা কিনছি। আমার সেই জায়গার উপরে বর্তমান উপজেলা চেয়ারম্যান উনি এই আওয়ামী লীগের নেতা হিসাবে উনি জোর করে আমার সেই জায়গার মধ্যে আমার বিল্ডিংয়ের রানিং কাজ বন্ধ করে দেয়া, রড, সিমেন্ট, টিউবওয়েল মোটর শুরু করে 6 লাখ টাকার মতো মালামাল সব উনি লুট করে নিয়ে গেছে। আমার 20% জমি তার নজর পড়েছে, তার কত সম্পত্তি দরকার, কত হাজার হাজার কোটি টাকার সে মালিক হবে, এটা জাতির কাছে আমার প্রশ্ন। বৈধভাবে এত টাকার মালিক হতে পারে না, তার এত সম্পদের মালিকের আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি যেন তার সম্পদের হিসাব নিয়ে দেখা হোক কিভাবে সে এত সম্পদের মালিক হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শিবালয় উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান। তিনি বলেন যারা এমন অভিযোগ করেছেন তারা ভালো কাজ করেনি। মিথ্যা, ভিত্তিহীন, যারা করেছে তারা হয়তো আমার সাথে যোগাযোগ করলে এটা করতো না, তারা এটা ভালো কাজ করেনি। এটা সাক্ষী দিছে এটা আমি জানি না, ওটা মিথ্যা সাক্ষী দিছে। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন ব্যক্তির দায়ভার কখনো দল নেবে না, তিনি যদি কোনো অপকর্ম ও দুর্নীতি করে থাকেন তবে দলের জন্য তা ক্ষতিকর। কারো যদি অপরাধ করে থাকে সেটা বুঝছেন, সেই দলীয় দায়িত্ব দল নিতে পারে। আরেকটা কথা হলো যদি কোনো অপরাধ করে থাকে এটা তো তদন্তের ব্যাপার, বিষয়গুলো তো তদন্তের ব্যাপার, অনুসন্ধানের ব্যাপার। অনুসন্ধান করে যদি নিশ্চিত হওয়া যায় বা যদি পানিশমেন্টে তার শাস্তি হয় তখন তাকে অভিযুক্ত বা দুর্নীতিবাজ বলা হয়, তার আগে তো বলা যায় না। জানা যায় একসময় বাবার সঙ্গে পাটুরিয়া আরিচা ফেরিঘাটে সেদ্ধ ডিম বিক্রি করতেন, তারপর তেল ব্যবসায়ীর দোকানে কর্মচারী ছিলেন। অভিযোগ রয়েছে সেখান থেকে সখ্যতা গড়ে তোলেন চোরাই তেলের ব্যবসায়ীদের সঙ্গে। নিউজ ডেস্ক, দেশ টিভি।